ছিল সাবিকে তো এটা গ্রামবাসী হ্যালো फ्रेंड्स আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে ইন্দ্রদেবের পূজো আছে সেখানে ছোট করে একটা মেলা বসছে আমাদের গ্রামেই সেখানে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি চলুন সেখানে যাওয়া যাক হ্যালো फ्रेंड्स আমি এসে গেছি মেলাতে যেটা কথা বলছিলাম সেখানে এসে গেছি এখন মেলাতে আজকে 7 সেপ্টেম্বর 2022 এই মেলাটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর থেকে 12 কিলোমিটার দূরে দোমানি থেকে যে লালগঞ্জ যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তার ধারেই এই মেলাটি অবস্থিত কেলেজোড়া হসপিটালের সামনেই চলুন এবার আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর পূজো কোথায় হচ্ছে সেটা দেখাবো মেলার বৈশিষ্ট্য কিভাবে শুরু হয়েছে বা কতদিন হলো সবই দেখাবো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন মেলাতে অনেক রকমের দোকান এসেছে এখানে বেলুন আইসক্রিম খেলনার দোকান নানা রকমের আছে খেলনা পাওয়া যাবে এখানে হাওয়াই লাড্ডু চপ পকোড়ি ফুচকা মেয়েদের জন্য নানা রকমের জিনিস এখানে এসেছে মেলাতে আমি আবার এখানে চলে এলাম যেখানে পুজো হচ্ছে ইন্দ্রদেবের আপনারা দেখুন এখানে পুরনো ঘোড়াগুলো আছে যে ঘোড়াগুলো আগে বছর বা তার আগে বছর আগের আগে যে পুজো হয়েছে সেইগুলো এখানে প্রসাদের ব্যবস্থা করছে পুজোটা ছিল সাবিকের তো এটা গ্রামবাসী মেনে নিয়েছে পূজাটা সবাই দিয়ে দিয়ে পূজাটা চালায় বছরে একবার এর তাৎপর্য কি পূজোটার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য ওই ছাতা উত্তোলন হয় আর তারপরে কি হয় এই এই যে চাষ আসছে না এই চাষের জন্য দেবরাজ পূজা করা হয় তুমি বলে দাঁড়াও আমি রেডি করি এটা কিভাবে কি করা হয় এই পূজোটা আজ থেকে দীর্ঘ মানে জমিদারি প্রথা যখন ছিল তখন থেকে পূজোটা চালু আছে এই এখানে যারা জমিদার ছিলেন ওনারা এই পূজো করার জন্য আমাদেরকে এই দেবত্বের সম্পত্তি দেওয়া হয়েছে জমি দেওয়া হয়েছে ব্রাহ্মণদেরকে তারা ব্রাহ্মণরা পুজো করবে ও সেই জমি তারা ভোগ দখল করবে আরেকটা জমি দেওয়া আছে ওই খুঁটো খুঁটো এবং ইয়ের জন্য ওই ছাতা বাঁশ এই দেওয়ার জন্য ওরা ইনকুড়ি বলে একটা জায়গা আছে সেটা মুসলিমদের চাষ করে বর্তমানে এখন ওরা দেয় না কারণ কি দীর্ঘদিন বন্ধ ছিল মাঝখানে বন্ধ ছিল পুজোটা তারপর আবার ফির চালু হয়ে যায় 30 বছর ধরে আমরা পুজোটা করে আসছি এখন গ্রামের লোক সকলের সহযোগিতা হয় প্রত্যেকে কেউ চাল এই কেউ ইয়ে চিড়া কেউ ভু কেউ পোলা বিভিন্ন সবাই সাহায্য করে এবং আশেপাশের লোকও অনেকে যারা আছে তারাও সাহায্য করে আর সেভাবে পুজোটা চলে আসছে এবং এই পুজো উপলক্ষে আমাদের এখানে ছোটোখাটো একটা মেলাও বসে হ্যাঁ খুব শান্ত নিরিবিলিভাবেই এবার পুজোটা খুব সুন্দরভাবে চলে এলাকার মানুষ খুব খুশি আমাদের এটা এটা একটা সম্প্রীতির মেলা কী নাম আপনার আমার গোবর্ধন দাস ওখানে পুজো হচ্ছে ইন্দ্রদেবের আর এখানে ইন্দ্রদেবের ছাতা উপরে বাঁধা হয় সেটা বাঁধা হচ্ছে দেখুন এখানে সব রেডি হচ্ছে আর একটু পরে এই ছাতা উপরে একটু পরে তোলা হবে আপনারা ফটিকদা এবং গোবর্ধনদার কাছ থেকে আপনারা জানতে পারলেন এখানে পুজোটা কিভাবে শুরু হয়েছে বা কিভাবে চলছে এখনই পুজো হয়ে যাওয়ার পর এই যে ছাতাটি আছে বাসের মধ্যে লাগানো সেইটা এখন তোলা হচ্ছে এরপর একটা যজ্ঞ হবে ইন্দ্রদেবের পুজো হয়ে গেছে এমনকি ইন্দ্রদেবের যে ছাতা রথের উপর যে ছাতাটি থাকে সে ছাতাটাও তোলা হয়ে গেছে এবার এখানে যজ্ঞ হবে এখন যজ্ঞে হচ্ছে এই ইন্দ্রদেবের পুজো অনেকেই ভক্তরা এখানে এসেছেন এবং তাদের মনের মধ্যে
মধ্যে যে বাসন আছে তা ঠাকুরের কাছে প্রার্থনা করে জানাচ্ছেন। বহু পুরনো মন্দির তো এখানে, বহুদিন ধরে এখানে পুজো হয়ে আসছে, আপনারা শুনলেন। এটা এখন আরতি হয়েছে, আরতি হচ্ছে, প্রচুর ভিড়, এখানে সবাই আরতি নিচ্ছে। এবার আমি একটু দেখব যেদিকে দোকানগুলো আছে সেদিকে ভিড় কীরকম। হ্যাঁ, ভিড় তো বেশ ভালোই হয়েছে, প্রচণ্ড ভিড়। শান্তশিষ্টভাবে এই মেলা কাটছে, পুজো শেষ হয় আর সে সময় ভিড়টা একটু মোটামুটি এই মেলাতে বেশ ভালোই হয়। মেলাটা হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টার মেলা। তো যাক, ভালোই হলো, পুজো হয়ে গেছে, দেখুন সন্ধ্যাও হয়ে এসেছে, চারিদিকে ভালোই ভিড় আছে। পুজো হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ দিচ্ছে, একটু প্রসাদ নিয়ে নিই আমিও। এখানে গাড়িটাতে ঠান্ডা বিক্রি হচ্ছে, থামস আপের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসছি আবার পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।